সেদিন বেশি দূর নয়, মাজহাব ডিলিট হয়ে যাবে বাংলাদেশ থেকে, সারা ওয়ার্ল্ড থেকে ইনশাআল্লাহ। কি ডিলিট হবে? মাজহাব। মুসান্নাফে ইবনে আবি সাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 23 রাকাত পড়তেন শুধু রমজানে। এবার বলুন বিতির সহ কোন মাসে? শুধু রমজানে। এবার বলুন 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত থাকে? এই 20 রাকাত নামাজ রাসূল কোন কোন মাসে পড়তেন? শুধু রমজানে। এবার আপনারাই বলুন এটার নাম কি? তাহলে তারাবির নামাজ আলাদা, তাহাজ্জুদের নামাজ আলাদা, তারাবির সময় আলাদা, তাহাজ্জুদের সময় আলাদা, তারাবির রাকাত সংখ্যা আলাদা, তাহাজ্জুদের রাকাত সংখ্যা আলাদা। এই মূর্খ পণ্ডিতরা যখন দেখে রসুলের হাদিস এদের মন গড়া কথার বিরুদ্ধে যায়, তখন ওই কয় হাদিসটা জয়ীফ মানি না। কি কয়? হাদিস দুর্বল মানি না। হাদিস দুর্বল না সবল আমি একটু পরে বলতে চাই, আগে জিজ্ঞাসা করি, নবীর কথার নাম নবীর হাদিস কিনা? নবীর কাজের নাম নবীর হাদিস কিনা? আপনাদের নবী জীবনে দুর্বল কথা কটা কইছেন? আপনাদের নবী জীবনে দুর্বল কাম কটা করছেন? তুই যে কইলে হাদিসটা দুর্বল, এই তুই দুর্বল বলতে কি গুড়ার ডিম নিজেই বুঝাস? আর সমাজরে কি গুড়ার ডিম বুঝাইতে চাস? বুঝে শুনে বলুন, আপনাদের নবী দুর্বল কথা বলতেন নাকি আপনাদের নবী দুর্বল কাজ করতেন? তাহলে দুর্বল হাদিস বলতে তুমি কি গুড়ার ডিম বুঝো? এটা গেল মূর্খ পণ্ডিতদের জন্য। এবার শিক্ষিত সমাজের জন্য, উলামায়ে কেরামের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য কথা বলছি। মুসান্নাফে ইবনে আবি সাইবা নামক কিতাবে যে হাদিসটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়তেন, এই হাদিসটাকে কিছু লোকে দুর্বল জয়ীফ বলেছেন। এই জয়ীফ শব্দটা এখানে আবিদানি করতে ব্যবহৃত নয়, এটা পারিভাষিক করতে ব্যবহৃত। আমি আপনাদের জিজ্ঞাসা করি একটু সময়ের জন্য, যদি এই জয়ীফ শব্দটাকে আমি আবিদানি করতেই মেনে নেই, যে রাসূল যে তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন হাদিসটা জয়ীফ দুর্বল, কাজেই এটা আমি মানি না। যারা বলে দুর্বল হাদিস মানি না, এরা জিজ্ঞাসা করি, তোমার বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হয়ে যায়, বাপ মানবা কিনা আগে কও? এবার সরাইলের মুসলমানের চূড়ান্ত সিদ্ধান্ত হোক, যার বাপ বুড়া হইয়া দুর্বল হইয়া যায়, ইটা আর বাপ তাহে না? বাপ তাহলে ও কিছু কম তাহে না? শুলোয়ান ওই বাপ তাহে? ঠিক তেমনি ভাবে রসুলের হাদিসে তুই যতভাবে দুর্বল কইবে, যতই দুর্বল হোক এটা রসুলের হাদিস তাকে। হ্যাঁ, কথার মধ্যে কথা, দুর্বল বাপের দিয়া কঠিন কাম করানি যায় না। বাপ চুলোয়ান এই বাপ যত দুর্বল হইও, কিন্তু দুর্বল বাপ দিয়া কঠিন কাজ করানি যায় না। ঠিক তেমনি ভাবে হাদিস যদি জয়ীফ হয় তাহলে রসুলের হাদিসই তাকে, কিন্তু এটার দ্বারা কঠিন বিষয় প্রমাণ করা যায় না। ওই যে হইল কথা, এটা বুঝে না করার দিব কয় দুর্বল হাদিস মানি না। মুসান্নাফে ইবনে আবি সাইবার হাদিসকে যারা যারা দুর্বল বা জয়ীফ বলেছেন, এদের জন্মের আগে, এদের বাপদাদার জন্মের আগে গোটা মুসলমান উম্মত, পৃথিবীর মুসলমান উম্মত এই হাদিসের উপর আমল করা শুরু করে দিয়েছে। সাহাবায়ে খুলাফায়ে রাশিদিন 20 রাকাত তারাবির উপর আমল করেছেন, সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির উপর আমল করেছেন, তাবেইন 20 রাকাত তারাবির উপর আমল করেছেন, তাবে তাবেইন 20 রাকাত তারাবির উপর আমল করেছেন, চার মজাবের চার ইমাম কমপক্ষে তারাবির নামাজ 20 রাকাত বলে ঘোষণা দিয়েছেন। এই সময় কোনো বাফের বেটা এই হাদিসে দুর্বল কিছু না। আর হাদিস শাস্ত্রের মূল নীতি হইল, যেই হাদিস গোটা উম্মতে আমল করা শুরু করে দিয়েছে, এরপরে যদি কেউ কয় দুর্বল, এরপরে যদি কেউ কয় জয়ীফ, তুই দুর্বল যপ্তে যপ্তে তোর মুখ ফেনা তুলতে পারবে, তুই জয়ীফ কইতে কইতে তোর মুখ ফেনা তুলতে পারবে, কিন্তু হাদিস এটা তালাক্কিল উম্মত বিল কাবুলের কারণে সহি মুতাওয়াতের এর পর্যায়ে আগেই পৌঁছে গেছে, তোমার দুর্বল বলে চেঁচামেচি করায় কিছু আসে যায় না। কিছু আনুষঙ্গিক কথা কইলাম, এখন মূল কথা যাই। ইজমার তিনটা স্তর, সাহাবায়ে কেরামের ইজমা, মজহাবের ইমামগণের ইজমা, যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। সাহাবাগণের ইজমার উদাহরণ খেলাফতে আবি বকর, একমাত্র আবু বকর রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য, এই ব্যাপারে কার ইজমা হয়েছে? কোনো মজহাবের ইমামের দ্বিমত নাই কেন?
হ্যাঁ তাহলে কথা স্মরণ রাখছেন, অধিকারই নাই দ্বিমত করবো করতে গিয়ে। আর মজহাবের ইমামগণের ইজমা হয়ে যায় ব্যাপারে, এই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। মূর্খ পণ্ডিতের দল দ্বিমত করবে, দূরের কথা, কোনো আলেমের অদ্বিমত করার অধিকার থাকে না। এর উদাহরণ হইল মজহাবের ইমামগণের ইজমা হয়েছে তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, কাজে এখানে মূর্খরা দ্বিমত করবে, দূরের কথা, কোনো আলেমের অদ্বিমত করার অধিকার নাই। এবার আসেন তৃতীয় স্তরের ইজমা। তৃতীয় স্তরের ইজমাটা কার? যুগশ্রেষ্ঠ, যেমন তেমন আলেম হইলেই তো না, যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। বর্তমান দুনিয়ার যুগশ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন আজানে মাইকের ব্যবহার জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ, ওয়াজ মাহফিলে মাইকের ব্যবহার জায়েজ, তাফসীরুল কোরআন সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ। এটা কার ইজমা? যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। এই ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার নাই। এই পর্যন্ত আমরা পাঁচটা উদাহরণ বুঝলাম। এক নম্বর, ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো, এর উদাহরণ রমজান মাসে রোজা ফরজ। দুই নম্বর, রমজান মাসে কতদিন রোজা ফরজ? এই এই প্রশ্নের সমাধান রসুলের হাদিসে পাইলাম, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যায় সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ, যেই বছর 29 তারিখে ঈদের চাঁদ দেখা যায় না সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। ইসলামের এই বিধান কোথায় পাইলাম? রসুলের হাদিসে পাইলাম। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য এই বিধান পেলাম সাহাবাগণের ইজমায়, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এই এই বিধান পেলাম মুস্তাহিদ ইমামগণের ইজমায়, নামাজে আক আজানে একামতে মাইকের ব্যবহার জায়েজ, ইসলামের এই বিধান পেলাম যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমায়। তারপরে আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আর যদি মুস্তাহিদগণ ইস্তিহাদের মাধ্যমে সমাধান বের করতে গিয়ে ঐক্যবদ্ধ সমাধান নয়, ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, এর তর্জমা হলো যদি কোনো ব্যাপারে তোমাদের দ্বিমত হয়। ইমাম রাজি বলেন এর তফসির হলো, এর ব্যাখ্যা হলো মুস্তাহিদগণ সমাধান বের করতে গিয়ে যদি ঐক্যবদ্ধ সমাধান বের না করে ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, তাহলে এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানকেই পরিভাষাগতভাবে এক একটা মজহাব বলা হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি ইজমার মধ্যে তোমার প্রশ্নের জবাব না পাও তাহলে মুস্তাহিদগণের মজহাবে তোমার প্রশ্নের সমাধান পাবে। এভাবে ইমাম রাজি লিখেছেন ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার চার ঠিকানা আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে চিহ্নিত করে দিয়েছেন। ইসলামের বিধিবিধান পাওয়ার প্রথম ঠিকানা আল্লাহর কোরআন, ইসলামের বিধিবিধান পাওয়ার দ্বিতীয় ঠিকানা রাসূলের হাদিস, ইসলামের বিধিবিধান পাওয়ার তৃতীয় ঠিকানা উম্মতের ইজমা, ইসলামের বিধিবিধান পাওয়ার চতুর্থ ঠিকানা মুস্তাহিদগণের মজহাব। ইসলামের কিছু বিধান কোরআনে পাইবা সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো, আর কিছু বিধান রাসূলের হাদিসে পাইবা সেইগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো, আর কিছু বিধান উম্মতের ইজমায় পাইবা সেইগুলি ইজমাত থেকে গ্রহণ করো, আর কিছু বিধান মুস্তাহিদ ইমামগণের মজহাবে পাইবা সেইগুলি মজহাব থেকে গ্রহণ করো। এবার বলুন ইসলামের বিধিবিধান পাওয়ার ঠিকানা কটা? এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর রাসূলের হাদিস, তিন নম্বর উম্মতের ইজমা, চার নম্বর ইমামগণের মজহাব। এই সাইন নাম মনে রাখার জন্য আপনাদেরকে আমি সবিনয় অনুরোধ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ বিধিবিধান চার ঠিকানায় পাওয়া যাবে বলে উল্লেখ করে দিয়েছেন। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসুলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদ ইমামগণের মজহাব। এই যে কইসাম একটু আগে মূর্খ পণ্ডিত, এরা কয়েক কোরআনে যা আছে মানি, হাদিসে যা আছে আমল করি, মজাব মানি না।
রসুল যেভাবে আমল করতেন সেইভাবে আমল করি, আবু হানাফা আবু হানিফা যেইভাবে বলে সেইভাবে করি না। আবু হানিফা বড় না রসুল বড়? এ বড় বড় চটকদার একটা প্রশ্ন, আবু হানিফা বড় না রসুল বড়? কাজী রসুলে যেই যেভাবে আমল করছেন সেইভাবে আমল করব, আবু হানিফা যেভাবে বলে সেইভাবে করব না। এটা একটা কত বড় বুদ্ধিমানের প্রশ্ন, আপনাদেরকে বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। আগেই বলেছি এই মূর্খ পণ্ডিতরা বলে সহি হাদিস বাণী, জয়ীফ হাদিস বাণী না। কাজী একটা সহি হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু ইসলাম নিজের ঘরে একত্রে নয় জন বিবি রেখেছেন। কজন? আপনারা কেউ কেউ এই কথাটা জীবনে আরো কোনোদিন শুনেছেন? আজকেই জীবন সবাই আজকে জীবনে প্রথম শুনলেন, আরো শুনেছেন? বলেন আপনাদের নবী জীবন নিজের ঘরে একত্রে কতজন বিবি রেখেছেন? নয় জন। আবু হানিফা বলে কোন উম্মতের জন্য রসুলের এই হাদিস আমল করা হারাম। ইমাম শাফিঈ বলেন তোমার জন্য এই হাদিস আমল করা হারাম। ইমাম মালিক বলেন তোমার জন্য এই হাদিস আমল করা হারাম। ইমাম আহমদ বিন হাম্বাল বলেন তোমার জন্য এই হাদিস আমল করা হারাম। আবার কইয়া দা, হাদিস মতো আমল করবে না মজাব মতো আমল করবে? বুঝেন নাই বিষয়টা? এটা সহজে বোঝার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। ফার্মেসিতে বহু রোগের ঔষধ একত্রে পাওয়া যায়, পাওয়া যায় কিনা? রোগী ইচ্ছা মতো কিনতো আর খাইতো না, ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে। ফার্মেসিতে লক্ষ ঔষধ থাকুক, তুমি খাইবার লাগিয়া না, তোমার খাইবার জন্য ডাক্তারে যে লেখা দেয় শুধু সেইটা খাইবা। ঠিক তেমনিভাবে রসুলের 10 লক্ষ হাদিস আছে দুনিয়াতে, তোমার ইচ্ছা মতো আমল করার জন্য নয়, আবু হানিফার প্রেসক্রিপশন লাগবে, ইমাম শাফির প্রেসক্রিপশন লাগবে, ইমাম মালিকের প্রেসক্রিপশন লাগবে, ইমাম আহমদ বিন হাম্বলের প্রেসক্রিপশন লাগবে। যেই লোকে বলে ডাক্তার আবার কি আর প্রেসক্রিপশন আবার কি, ফার্মেসিতে ঔষধ আছে, আমার পকেটও পয়সা আছে, কিনা খাইলেই হয়। হেড যেমন জানের 12টা বাজবে, ঠিক তেমনিভাবে যে বলে মজহাব আবার কি, রসুলের হাদিস আছে আর আমার সামনে বাংলা বহারি আছে, হাদিস মতো আমল করলেই হয়, তোমার ইমানেরও 12টা বাজবে। আপনাদের মানে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি রসুলের সব হাদিস আমল করার জন্য নয়? অবশ্যই নয়। কোরআনের সব আয়াত আমল করার জন্য নয়? কোরআনের মধ্যে প্রায় 6,500 আয়াত আছে, আমল করার আয়াত মাত্র ভাষ্য, স্মরণ রাখুন। কোরআনে প্রায় 6,500 আয়াত আছে, আমল করার জন্য মাত্র ভাষ্য, আয়াত আমলের জন্য নয়। মনে মনে প্রশ্ন স্মরণ রাখুন, তাহলে 6,000 আয়াত কোন কাজের জন্য স্মরণ রাখুন, ইনশাল্লাহ জবাব দেব। বর্তমান দুনিয়াতে রসুলের উম্মতের হাতে রেখে যাওয়া রসুলের 10 লক্ষ হাদিস আছে, এর মধ্যে মাত্র 3,000 হাদিস আমল করার জন্য। বলুন 10 লক্ষ হাদিসের মধ্যে আমল করার জন্য কত হাদিস? মাত্র 3,000 হাদিস আমল করার জন্য, আর 9,97,000 হাদিস তুমি আমল করার জন্য নয়, অন্য কাজের জন্য। বুঝে থাকলে এবার বলুন, কোরআনের 6,000 হাদিস মুসলমান আমল করার জন্য না আমল ছাড়া অন্য কাজের জন্য? রাসুলের 9,97,000 হাদিস উম্মতে আমল করার জন্য না অন্য কোনো কাজের জন্য? সেই কাজটা কি? আমলও যদি করতে হবে না তাহলে কাজটা কি? তাহলে কাজটা কি বোঝার জন্য আরেকটা উদাহরণ দিয়ে শুনি। এক সহি হাদিসে আছে, এরা তো সহি হাদিস বেশি দফে, এক সহি হাদিসে আছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4,000 বাহাদুর পুরুষের সেক্স পাওয়ার দান করেছিলেন। কত হাজার? 4,000। 4,000 সাধারণ পুরুষের যৌন শক্তি আল্লাহ রসুলের শরীরে দান করেছিলেন না 4,000 বাহাদুর পুরুষের? আমি বাহাদুরের কথা না হয় আপাতত বাদেই দিলাম। আপনারা বলুন, একটা পুরুষ যদি 4টা বউ রাখার অধিকার রাখে, তাহলে 4,000 পুরুষ কত বউ রাখার অধিকার রাখে? 16,000। সুতরাং সহি হাদিসের ভিত্তিতে রাসুলের 16,000 বিবি রাখার অধিকার ছিল, রাখছেন মাত্র 9 জন। হাদিসটা আমল করবা কেমনে? এটা তোমার আমল করানোর লাগে না, এটা তোমার বুঝনের লাগে,
যে যেই রসুলের শরীরে 16,000 বিবি রাখার যোগ্যতা ছিল, ক্ষমতা ছিল, সেক্স পাওয়ার ছিল, ওই রসুল 16,000 বিবি রাখলেন না কেন? আর কম রাখলেন যদি তাহলে আবার 9 জন রাখলেন কেন? যে তোমার বুজনের ব্যাপার, তোমার ইমানের পাওয়ার বাড়াবার জন্য, আমলের উদ্দীপনা আর চেতনা বৃদ্ধি করার জন্য। এবার বলুন, কোরআনের 6,500 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াত আমলের জন্য আর 6,000 আয়াত আমলের চেতনা লাভ করার জন্য, রসুলের 10 লক্ষ হাদিসের মধ্যে মাত্র 3,000 হাদিস আমল করার জন্য আর 9,97,000 হাদিস আমল করার জন্য না আমলের চেতনা লাভ করার জন্য? চেতনাটাও একটু বলুন, আসলো যেহেতু কোথায় কোথায়। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 16,000 বিবি রাখার অধিকারী ছিলেন, যোগ্য ছিলেন, সেখানে মাত্র 9 জন বিবি ওই রাখলেন কেন? রাখছিলেন না, নাই রাখতেন? এই প্রশ্নের জবাব হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। রাসূল তার উম্মতের শিক্ষক, কিন্তু নারীদের জীবনে এমন কিছু বিষয় আশয় আছে যা পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। যারা বুঝেন বুঝেন, যারা বুঝে না এরা সামনে না কোন ওই বেলা কি বলেন, নারীদের জীবনে এমন কিছু বিষয় আশয় আছে যা পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার, নিজের বাপের কাছে শিখতে গেলে আরো বড় লজ্জা। কিন্তু মহিলাদের জীবনে একজন পুরুষ আছে যার কাছে জীবনের কোনো কিছু শিক্ষা করা লজ্জাজনক নয়, তিনি হলেন একমাত্র স্বামী, তিনি হলেন একমাত্র স্বামী। তাই রাসুলের দরকার ছিল মহিলারা, উম্মতের মহিলারা লজ্জাজনক বিষয়গুলি পুরুষ রসুলের কাছে শিখতে যেন যেতে না হয়, বরং একদল মহিলাকে বিয়ে করে রাসুল তাদেরকে স্ত্রী বানিয়ে রাসুল ওই একদল স্ত্রীর স্বামী হয়ে রাসুল ওই সমস্ত মহিলাদেরকে নারী সংক্রান্ত বিষয়গুলি শিখিয়ে দিবেন। এরা হবে রাসুলের পরিবারের, এই বিবিরা হবে গোটা উম্মতের মহিলাদের জন্য রাসুলের সহকারী শিক্ষিকা। রাসুল 9 বিবি রেখেছিলেন সেক্স পাওয়ার নিবারণ করার জন্য, না উম্মতের জন্য একদল সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য? এটা বুঝদা তুমি, বুঝদা হাদিসে উল্লেখ করা হয়েছে, এটা তুমি আমল করতা না? বুঝাতে পারলাম আপনাদেরকে? সব হাদিস, সব হাদিস আমল করার জন্য না প্রায় লক্ষ লক্ষ হাদিস শুধু আমলের প্রেরণা গ্রহণের জন্য, আমলের চেতনা গ্রহণের জন্য? কাজে কাজেই রসুল যা করেছেন তাই করব, না মজহাবের ইমামগঞ্জ যা সমাধান দিয়েছেন তাই করব? রসুল 9 বিবি রেখেছেন, এইটা করব না, মজহাবের ইমামগঞ্জ সমাধান দিয়েছেন, রসুল 9 বিবি রেখেছেন, তুমি অনুকরণ করার জন্য নয়, এখান থেকে তুমি কিছু চেতনা এবং প্রেরণা গ্রহণ করার জন্য। তোমার জন্য রসুলের অনুকরণে 9 বিবি একত্রে রাখা হারাম, আবু হানিফাও বলেন, শাফিও বলেন, মালিকও বলেন, আহমদ বিন হাম্বলও বলেন। সুতরাং সব ক্ষেত্রে এই যুক্তি খাটে না যে আবু হানিফার কথা মানবো কেন, রসুলের কাজ যেখানে বিদ্যমান এটা একটা শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এবার আমি সামান্য একটু আলোকপাত করতে চাই আপনাদেরকে। সূরায়ে নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার কত ঠিকানা বলে দিয়েছেন, চার ঠিকানা। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রসুলের হাদিস, 3 নম্বর উম্মতের ইজমা, 4 নম্বর ইমামগণের মজহাব, 4 নম্বর ইমামগণের মজহাব। এই মূর্খবন্ডিতেরা বলে আবার মজহাব করতে কে আসলো, এবার সুযোগ মজহাব করতে কে আসলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআযী ইবনে জাবাল নামক প্রসিদ্ধ সাহাবীকে ইয়ামানের মুফতি বানাইয়া পাঠাইলেন। কোনো কোনো বিবরণে দেখা যায় ইয়ামান দেশের মুফতি বানাইয়া পাঠাইলেন, কোনো কোনো বিবরণ দ্বারা দেখা যায় ইয়ামানের শাসনকর্তা বানাইয়া পাঠাইলেন, কোনো কোনো বিবরণ দ্বারা দেখা যায় ইয়ামানের বিচারক বানাইয়া পাঠাইলেন। আসল ঘটনা হইল এই তিন দায়িত্ব দিয়েই আল্লাহর রাসূল মুআযকে ইয়ামান পাঠিয়েছিলেন। পাঠাবার সময় রসুল মুআযকে জিজ্ঞাসা করলেন, হে মুআজ, ইয়ামনবাসীদের নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান তুমি কোথার থেকে দেবে? মুআজ বলেন, আল্লাহর কোরআন থেকে দেব। রসুল বলেন, যে প্রশ্নের সমাধান কোরআনে না পাও, দেখুন তো পিসের আলোচনা আসলো কিনা, যে প্রশ্নের সমাধান কোরআনে না পাও সেই প্রশ্নের সমাধান কোথার থেকে দেবে? রসুল মুআজ বলেন, রসুলের হাদিস থেকে দেব। রসুল মুআজকে প্রশ্ন করেন, যে নূতন সমস্যার সমাধান রসুলের হাদিসে না পাও সেই সমস্যার সমাধান কোথার থেকে দিবা?
এমন সমস্যা তো আমাদের দেশেও আছে, নমাজ ও মাইকার ব্যবহার জায়েজ না না জায়েজ, যদি কুরআন না পাই যাব কোথায়, যদি সমাধান হাদিসে না পাই যাব কোথায়, যাব কোথায়? আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতের 4 নম্বরে বলে দিয়েছেন, সেখানে যাও, মুজাহিদের ইমামগণের কাছে যাও, আর না হয় উম্মতের ইজমার কাছে যাও। তাই রাসূল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য মুয়াজকে জিজ্ঞাসা করলেন, ও মুয়াজ, মুয়াজবাসীদের নবউদ্ভূত কোনো সমস্যার সমাধান যদি আল্লাহর কোরআনে না পাও, ইয়েমেনবাসীদের কোনো নবউদ্ভূত সমস্যার সমাধান যদি রাসূলের হাদিসে না পাও, তাহলে তুমি সমাধান কোত্থেকে দেবা? মুয়াজ বলেন, আমি নিজে ইস্তেহাত করে দেব। ওই ইস্তেহাত, আমি কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করে দেব। সমস্ত মুস্তাহিদদের ঐক্যবদ্ধ সমাধান হইলে এটারে উম্মতের ইজমা কয়, আর একজনের পৃথক সমাধান হইলে মাযহাব কয়। মুয়াজ বলেন, আমি একা সমাধান বের করে দেব, সুতরাং এটা মুয়াজের মাযহাব। ইয়েমেনবাসীদের জন্য যে সমাধান মুয়াজ বের করে দেবেন, এটা আবু বকরের মাযহাব নয়, এটা উমরের মাযহাব নয়, এটা মুয়াজের মাযহাব। কুন্দরবাসীদের জন্য, ইয়েমেনবাসীদের জন্য এই হাদিসের দ্বারা রাসূল সারা দুনিয়া জুড়া বিশ্বব্যাপী সমস্ত মুসলমান উম্মতকে শিক্ষা দিলেন, যেমন ভাবে ইয়েমেনবাসীদের জন্য মুয়াজ ছাড়া কোনো মুস্তাহিদ ছিল না, আর মুয়াজের সমাধান ইয়েমেনবাসী ছাড়া আর কারো জন্য মান্য করা জরুরি ছিল না, এর মাধ্যমে রাসূল শিক্ষা দিয়েছেন বিশ্বব্যাপী মুসলমান উম্মতকে যে এর মূলনীতি হলো কোন দেশের মানুষ কার মাযহাব মতে আমল করবে, যেই দেশে যার মাযহাব চালু আছে। মুয়াজ রে ইয়েমেন পাঠাইয়া মুয়াজের ইস্তেহাদি সমাধান ইয়েমেনবাসীদের জন্য মানার ব্যবস্থা করে দিয়া আল্লাহর রাসূল কিয়ামত পর্যন্ত গোটা উম্মতের জন্য একটা মূলনীতি নির্ধারণ করে দিলেন, কোন দেশের মুসলমান কার মাযহাব মতে আমল করবে, জবাব হইল যেই দেশে যার মাযহাব চালু আছে। এবার বলুন তো বাংলাদেশে কোন মাযহাব চালু আছে? এখানে যদি কেউ শাফি মাযহাবের দলিল দিতে চায়, এটা বাটপারি ছাড়া আর কিছু নয়। যেই দেশে শাফি মাযহাব চালু আছে ওইখানে দলিল জাফারও দাও। এখানে যদি কেউ মালিকি মাযহাবের দলিল দিতে চায়, এখানে এটা বিভ্রান্তি আর বিভ্রান্তি সৃষ্টি করা এবং ফেতনাবাজি ছাড়া আর কিছু নয়। যেই দেশে মালিকি মাযহাব চালু আছে সেই দেশে গিয়ে মালিকি মাযহাবের দলিল দাও। কোন কি এখানে যদি কেউ হাম্বলি মাযহাবের দলিল দিতে চায় আলেম ছাড়া অন্য কারো কাছে, তাইলে এটা বিভ্রান্তি সৃষ্টি আর ফেতনা ছাড়া কিছু নয়। যেই দেশে হাম্বলি মাযহাব চালু আছে সেই দেশে গিয়ে তুমি দলিল দাও। এই কথাটা রাসূল মুয়াজ ইবনে জাবাল সম্পর্কিত হাদিসে গোটা উম্মতকে শিক্ষা দিয়েছেন, কোন দেশের মুসলমান কোন মাযহাব মতে আমল করবে, যেই দেশে যেই মাযহাব চালু আছে। কাজে কাজেই মাযহাব কোত্থেকে আসলো? মাযহাব সাহাবায়ে কেরাম থেকে আসলো এবং রাসূলের সমর্থন পেল। মুয়াজ যখন বললেন, আমি ইস্তেহাত করে সমাধান দিব, এটা আমার ব্যক্তিগত ইস্তেহাত, এটা মুয়াজের মাযহাব, শুধু ইয়েমেনবাসীদের জন্য ব্যবস্থা করে দিলেন। মুয়াজের এই জবাব শুনে আল্লাহর রাসূল খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এর মানে হলো মুয়াজের মাযহাবকে রাসূল সমর্থন দিলেন। যারা বলে মাযহাব যদি ইসলামের কোনো বিষয় হতো তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যে মাযহাব হলো না কেন, রাসূল মাযহাবের কথা বলে গেলেন না কেন? আমি বলতে চাই, এরা সাহাবাও চিনে না মাযহাবও চিনে না। সাহাবাদের মধ্যে অনেক মাযহাব ছিল এবং রাসূলকে অবগত করা হয়েছিল, রাসূল সমর্থন দিয়েছিলেন। এর আর এক দুইটা প্রমাণ পেশ করি, আজকের মতো কথা শেষ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবাকে একটা যুদ্ধে পাঠালেন। ইসলামের ইতিহাসে যুদ্ধটার নাম বনি কুরাইজা যুদ্ধ। এই যুদ্ধে পাঠাবার সময় রাসূল তাদেরকে বলে দিলেন, তোমরা এত তাড়াতাড়ি যাইবা যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। তখনও এই সময় হাতে ছিল, কিন্তু পরবর্তীতে ঘটনাক্রমে এমন দেরি হয়ে গেল আর গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজের সময় থাকবে না। এখন গন্তব্যস্থলে গিয়ে আসর পড়তে হলে নামাজ কাজা হয়ে যাবে, আর টাইমের ভিতরে পড়তে হইলে রাস্তায় পড়তে হবে। এই এখন এই সমস্যা দেখা দেওয়ায় সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বিমত হয়ে গেল। একদল সাহাবি বললেন, রাসূল বলেছেন গন্তব্যস্থলে গিয়ে পড়ার জন্য সময় রইল না, কাজা হইল, এটা নিয়ে আমাদের মাথা কামানির দরকার নাই, তারা গন্তব্যস্থলে গিয়ে কাজা করলেন। আরেক দল বললেন, রাসূল যখন বলছিলেন তখন গন্তব্যস্থলে গিয়েই সময়ের ভিতরে ফেরার সুযোগ ছিল, সময় অতিবাহিত হয়ে গেছে, এইটা রাসূল জানেন না, কাজে আমরা সময়ের ভিতরে নামাজ পড়ব রাস্তায়, একদিনের আসরের নামাজ। একদল সাহাবি কাজা করলেন গন্তব্যস্থলে গিয়া, আর একদল সাহাবি ওক্তের ভিতরে পড়লেন রাস্তায়। একদিনের আসরের নামাজ নিয়ে সাহাবাদের মধ্যে কটা মাযহাব হইল? দুইটা।
এই দুইটা মাযহাবের সংবাদ রাসূলকে বিস্তারিতভাবে বলা হলো হুজুর আমাদের মধ্যে এরকম দুইটা মাযহাব সৃষ্টি হয়ে গেছে এখন আমরা কি করব আল্লাহ রাসূল দুনো মাযহাবকে সমর্থন দিয়া দিলেন এখান থেকে তিন প্রশ্নের জবাব পরিষ্কার হয়ে যায় সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল রাসূল জানতেন সমর্থন দিয়েছেন কটা কথা পরিষ্কার হলো কটা কথা পরিষ্কার হলো তিনটা কথা পরিষ্কার হলো সাহাবাদের মধ্যে মাযহাব ছিল যারা বলে সাহাবাদের মধ্যে মাযহাব ছিল না কেন এরা সাহাবাও ছিল না মাযহাবও ছিল না সাহাবাদের মধ্যে মাযহাব ছিল এক নম্বর কথা প্রমাণ হলো দুই নম্বর মাযহাব যে সাহাবাদের মধ্যে ছিল রাসূল জানতেন না হাকামাল হাকিমু ফাস্তাহাদা ফাআসাবা ফালাহু আজরানে ওয়া ইযা ইস্তাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্তাহিদ যদি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে ডাবল সওয়াব সঠিক সিদ্ধান্তে উপনীত হতে না পারলেও কমপক্ষে এক সওয়াব কাজেই এক মুস্তাহিদ এক সিদ্ধান্ত দিল আরেক মুস্তাহিদ আরেক সিদ্ধান্ত দিল সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত প্রত্যেক মাযহাবে এই সওয়াব আছে কোনো মাযহাবে এই গুনাহ নয় প্রত্যেক মাযহাবেই সব আছে কোন মাযহাবেই গুনাহ নাই কিন্তু যারা কোন মাযহাব মানে না এরা এমনে করলেও গুনাহ হেমনে করলেও গুনাহ এটার উদাহরণ দিয়ে কথাটা শেষ করি ধরেন আপনাদের সরাইল বাজারে একটা কথার কথা এমবিবিএস ডাক্তার আছে চারজন আসলে বেশিও থাকতে পারে কমও থাকতে পারে কথাটা বোঝার জন্য আমরা ধরে নেই সরাইল বাজারে এমবিবিএস ডাক্তার আছে কজন চারজন এক আমাশার রোগী এক ডাক্তারের কাছে গেল এমবিবিএস ডাক্তারে কয় তোমার ওষুধপত্র খাইতে হবে না একটু ঠান্ডা খাও নরম খাও আর ঠান্ডা পানি ভেদ বুঝা খাও সেটা দেবো এক ডাক্তারের ব্যবস্থা আর এক ডাক্তারের কাছে গেছে পরে কয় শুধু এইভাবে এই তো না তুমি জাল খাওয়া বন্ধ করতে হবে গোস্ত খাওয়া বন্ধ করতে হবে ঘি খাওয়া বন্ধ করতে হবে দুধ খাওয়া বন্ধ করতে হবে গেল আর এক ডাক্তারের ব্যবস্থা তৃতীয় ডাক্তারের কাছে গেলে কয় শুধু ফত্য অফত্য মানলেই হইতো না তুমি একটা ট্যাবলেটও খাইতে হবে গেল আর এক ডাক্তারের ব্যবস্থা চতুর্থ ডাক্তারের কাছে গেলে কয় শুধু ট্যাবলেটে হইতো না একটা ক্যাপসুলও সাথে লাগবে কত ডাক্তার কত ব্যবস্থা সাইড ডাক্তারের সাইড ব্যবস্থা কোন ব্যবস্থাটা সরকার বিরোধী চার ডাক্তারই কিন্তু সরকারি সার্টিফিকেট প্রাপ্ত চার ডাক্তারই তাহলে সরকারি সার্টিফিকেট প্রাপ্ত সাইড ডাক্তারের সাইড ব্যবস্থাই সরকারের দৃষ্টিতে সঠিক সরকারের দৃষ্টিতে সঠিক কাজেই প্রথম ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করলে যেমন সরকারের দৃষ্টিতে কোনো অপরাধ নাই দ্বিতীয় ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করলেও সরকারের দৃষ্টিতে কোনো অপরাধ নাই তৃতীয় ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করলেও সরকারের আইনে কোনো অপরাধ নাই চতুর্থ ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করলেও সরকারি আইনে কোনো অপরাধ নাই কিন্তু যদি রোগী কোনো এমবিবিএস ডাক্তারের ব্যবস্থা গ্রহণ না কইরা রাস্তার ক্যাম্বাসারের কথায় ওষুধ খায় তুমি ট্যাবলেট খাইলেও অপরাধ ক্যাপসুল খাইলেও অপরাধ ইঞ্জেকশন নিলেও অপরাধ সত্য পালন করলেও অপরাধ কারণ কার কথায় করছো কার কথায় ক্যানভাসারের কথায় ক্যানভাসারের কথায় ট্যাবলেট খাইলেও অপরাধ ক্যানভাসারের কথায় ক্যাপসুল খাইলেও অপরাধ ক্যানভাসারের কথায় ইঞ্জেকশন নিলেও অপরাধ ঠিক তেমনিভাবে গোটা দুনিয়ার মুসলমান উম্মতের জন্য কোন আয়াত আমল করবে কোন আয়াতের দ্বারা চেতনা লাভ করবে কোন হাদিস আমল করবে কোন আহাদিসের দ্বারা চেতনা লাভ করবে চারজন চারজন মহা সরকারের সার্টিফিকেট প্রাপ্ত ইমাম বিদ্যমান আবু হানিফার কথা মতো যদি তুমি ইমাম আবু হানিফার কথা মতো যদি তুমি আমিন আসতে কও তবুও তুমি সব পাইবা কারণ সরকারি ডাক্তার ইমাম শাফির কথাই যদি তুমি আমিন জুড়ে কও তবুও সব পাইবা কারণ এই শাফি সরকারি ডাক্তার বাংলাদেশের সরকারি ডাক্তার মান্না মহা সরকারের ডাক্তার কিন্তু যদি না আবু হানিফার কথা মতো আসতে কইছ না শাফির কথা মতো জুড়ে কইছ মূর্খ পণ্ডিতের কথায় যদি আসতে বলো তবুও আল্লাহর কাছে জবাব দিতে হবে কার কথায় আসতে কইছস আর যদি মূর্খ পণ্ডিতদের কথায় জুড়ে আমিন কও তবুও আল্লাহর কাছে জবাব দিতে হবে কার কথায় জুড়ে কইছস উদাহরণ বুঝতে পারলেন রাসূলের হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আবু হানিফার কথা মতো যদি নামাজে আপনারা আমিন আসতে বলেন তবুও সব পাইবেন ইমাম শাফির কথা মতো যদি আমিন জুড়ে বলেন তবুও সব পাইবেন লা মাযহাবীদের কথায় আসতে বললেও জবাব দিতে হবে আল্লাহর কাছে কার কথায় আসতে কইছ আর লা মাযহাবীদের কথায় আমিন জুড়ে বললেও জবাব দিতে হবে আল্লাহর কাছে কার কথায় জুড়ে কইছ শেষ কথাটা এই আমিন বলার হাদিস দিয়েই শেষ করি ওয়াইল বিন হুজর নামের একজন সাহাবি ছিলেন তিনি বলেন আমি মুসলমান হওয়ার পর থেকে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাথে নিয়া একাধারে 15 দিন পর্যন্ত 15 দিন মনে হয় না কত দিন একাধারে 15 দিন পর্যন্ত রাসূল আমাকে সাথে নিয়া নামাজ পড়েছেন যেন রাসূলের নামাজ দেখে দেখে আমি নিজের নামাজটা শিখতে পারি হযরত ওয়াইল বলেন এই 15 দিনের ভিতরে মাত্র তিনটা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন আমাকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে আমিন বলতে হয় এই তিনটা নামাজ ছাড়া 20 দিন পর্যন্ত ওয়াইল নামের একজন সাহাবী বলেন তিনিও ইয়ামানের বাসিন্দা ছিলেন ওয়াইল নামের সাহাবী বলেন আমি মুসলমান হওয়ার পর থেকে রাসূল আমাকে সাথে নিয়ে একাধারে 20 দিন নামাজ পড়েছেন যেন রাসূলের নামাজ দেখে দেখে আমি নিজের নামাজটা শিখতে পারি এই 20 দিনের মধ্যে রাসূল মাত্র তিনটা নামাজে আমিন জুড়ে বলেছেন কেন আমাকে শিক্ষা দেওয়ার জন্য যে ইমাম সূরা ফাতিহা পড়া শেষ করলে মুক্তাদি আমিন বলতে হয় আর এই তিন নামাজ ছাড়া বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন আসতে বলা সুন্নাত হওয়ার কারণে আসতে বলা সুন্নাত হওয়ার কারণে আসতে বলা সুন্নাত হওয়ার কারণে একই হাদিসে আমিন জুড়ে বলার কথাও আছে একই হাদিসে আমিন আসতে বলার কথাও আছে যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন তিনি জুড়ে বলার কারণটাও বলে দিবেন আসতে বলার কারণটাও বলে দিবেন জুড়ে বলার কারণ কি সুন্নাত হওয়ার কারণে তিন নামাজে রাসূল আমিন জুড়ে বলেছিলেন না একজন নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য আর বাকি সবগুলি নামাজেই রাসূল আসতে আমিন বলেছিলেন কেন শিক্ষা দেওয়ার জন্য না সুন্নাত হওয়ার কারণে কাজে কাজেই হাদিস ব্যাপার পরিষ্কার হাদিসের বিষয় পরিষ্কার কিন্তু লামাযহাবীরা এগুলি মানে না খালি ওই তিন নামাজে যে রাসূল আজুরে আসতে আজুরে আমিন বলেছিলেন এটা নিয়ে ধরে রইছে এটা যে সুন্নাত না জায়েজ আছে কিন্তু সুন্নাত তাই কথাটা কয় না এই বিষয়টা আমরা আলোচনা করলে লামাযহাবীরা কয় ঠিক আছে রাসূল শিক্ষা দেওয়ার জন্য হইলেও তিন নামাজে আমিন জুড়ে কইছেন তো রাসূল যেই কষ্ট করছেন এটা তো না জায়েজ না জায়েজ তো আছে আসতে বলা সুন্নাত মানি কিন্তু জুড়ে বলা তো জায়েজ আছে আমি সুন্নাতটা করতাম না জায়েজটা করব অসুবিধা কি আমি বলি কোনো অসুবিধা নাই আমিন বলার বেলায় যেহেতু তুমি সুন্নাত ছাইড়া জায়েজটা করবা বউয়ের বেলায়ও সুন্নাত হইলো বউ লইয়া জীবন কাটাও আর জায়েজ হইলো তালাক দাও বলেন বউ তালাক দেওয়া জায়েজ আছে কিনা তালাক দেওয়া সুন্নাত না জায়েজ আর বউ লইয়া জীবন কাটানি জায়েজ না সুন্নাত আমিনের বেলায় যখন সুন্নাত বাদ দিয়া জায়েজ লইছো বউয়ের বেলায় সুন্নাত ছাড়ো জায়েজ লও এই হইল মাযহাব নাম মাযহাব মানা না মানার গুরুত্ব এই হইল মাযহাবের বিষয় আসয় আমি যা পারি ইঙ্গিতে আকারে আবাসে আপনাদের সামনে তুলে ধরেছি আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এর আলোকে মাযহাব বুঝার মাযহাব এর গুরুত্ব বুঝার যথাযথভাবে মাযহাব পালন করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন